মুভিতে আসলে দেখা যায় না সেটা বললে ভুল হবে, কারণ আমার একটি গান অলরেডি আছে, সেটা হচ্ছে জীবনেও তুমি মরণেও তুমি, যেটা হচ্ছে গানটি অলরেডি 1 কোটির উপরে ভিউ, তো আলহামদুলিল্লাহ। এবং কন্টিনিউ হব ইনশাল্লাহ, সেই আশাটা আছে, এবং ইনশাল্লাহ আগামীতে অনেক গান করব, এটি মানে আশা করছি ইনশাল্লাহ। আসলে মায়াবী কণ্ঠ, হ্যাঁ, এটা আমার শ্রোতা যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা এই কথাটা বলে থাকে না। আমি প্রতিনিয়ত ফোন পাই যে আপনার কণ্ঠের মধ্যে কী আছে, কী যেন একটা আছে, মানে এটা শুনলেই ভালো লাগে, বেরোতে পারেন, আপনার গানটা শুনতে হয়। আসলে ভাইয়া, কণ্ঠটা হচ্ছে এটা উপরাল্লার দান, তো এইখানে আমি বা আপনার এটা কিছু করার নেই। আল্লাহ হয়তো আমাকে গলাটা দিয়েছে, আমি গান করছি আপনাদের জন্য। ইমন ভাই, আপনার 10টি গান ইতিমধ্যে বা 1 কোটি ভিউ ছাড়িয়ে গেছে, একজন শিল্পীর জন্য এটা কিন্তু অনেক বড় একটি পাওয়া, তো ওই বিষয়টা নিয়ে আপনি কী বলতে চাচ্ছেন? আসলে বিষয়টি নিঃসন্দেহে এটা গর্বের। আমি মনে করি, আমি ইমন খান, আমি গান করি শ্রোতাদের জন্য। এখন প্রত্যেকটি শিল্পী যারা আসলে আমরা গান করি, তারা কিন্তু আসলে শ্রোতাদের জন্য গান করি। এখন যখন একটি গান মানে কখনো শ্রোতার বা শ্রোতাদের ভালো লেগে যায়, তখন কিন্তু একজন শিল্পী সেখানে সার্থক হয়। তো এইখানে আমার পরপর আমি বলবো যে ইউটিউব প্ল্যাটফর্মটা আসার পরে, মানে 2017 থেকে 2022 চলছে আর কি, 21 অবধি, আমার এর মধ্যে হচ্ছে 2-3 বছরের মধ্যে আমার 10টি গান কোটি ভিউ ছাড়িয়েছে। তো এটা নিঃসন্দেহে এটা ভালো লাগার ব্যাপার। আমাকে যারা ভালোবাসে, আমার গানকে যারা ভালোবাসে, তাদেরকে অনেক অনেক কী বলবো, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে গানকে এই ভিউয়ের উপরে কি বিচার করা ঠিক, নাকি গান দিয়ে গানকেই বিচার করা ঠিক, কোনটাকে আপনি বেশি প্রাধান্য দেন, ভিউ নাকি গান? আসলে ভিউটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটি গান যখন গানের কথা, গানের সুর, শিল্পীর গায়কী সব কিছু মিলে যখন একটা গান চমৎকার মানে সৃষ্টি হয় না, তো তখন আসলে মানে ভালো লাগাটা সেখানেই। আসলে ভিউটা দিয়ে আসলে একটি গানকে কখনোই এটা বিচার বা নির্ণয় করা ঠিক নয়। আমি আশা রাখি যে এটা ভালো কোনো গান আসুক সেটাই আমরা চাই, এবং ভালো কোনো গান আমরা শুনবো সেটাই আমরা চাই। আচ্ছা, কিছু কিছু মানুষ বলে যে ইমন খান একই ধাঁচের গান করে বা একই প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে পারে না বা আসে না কেন, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে। না, এটা ভালো কথা বলছে। আসলে শ্রোতাদের তো মানে এক একজনের মতামত এক এক রকম, তবে ভিন্ন ধারার গান বলতে অবশ্যই, হ্যাঁ, ভিন্ন ধারা তো অবশ্যই ছিল, কারণ অডিওতে একরকম ছিল। আপনি খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে যখন আমাদের অডিওটা ছিল, অডিও আমলটা ছিল, তখন কিন্তু একটা রকম ছিল, কিন্তু এই 17 থেকে 21 অবধি আপনি দেখবেন যে প্রত্যেকটি গান কিন্তু আমার চেঞ্জ। প্রত্যেকটি গানের মধ্যে মানে ভিন্ন রকম কথা, ভালো কথার গান এবং ভালো সুরের গান, ভালো কম্পোজিশনের গান। তো আগের গানগুলোর যে কম্পোজিশন ছিল, এখন কিন্তু সেটা ভিন্ন, এবং সেটা অবশ্যই ভালো, এবং আগেরটাও ভালো ছিল, বাট এই যে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলাটা, এটা হচ্ছে বড় কথা। কিন্তু অবশ্যই ট্র্যাক চেঞ্জ ইনশাআল্লাহ, নইলে তো এটা ইউটিউবে তো মানে এত কিছু মানে হইতো না আর কি। তো ভালো কিছু হচ্ছে ইনশাআল্লাহ, আশা রাখি আরও চেঞ্জ হবে, আরও ভালো ভালো গান আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার যে মায়াবী কণ্ঠটা, এই কণ্ঠের আসলে জাদুটা কি আপনি একটু যদি বলতেন, অনেকে জানে। আসলে মায়াবী কণ্ঠ, হ্যাঁ, এটা আমার শ্রোতা যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা এই কথাটা বলে থাকে না। আমি প্রতিনিয়ত ফোন পাই যে আপনার কণ্ঠের মধ্যে কী আছে, কী যেন একটা আছে, মানে এটা শুনলেই ভালো লাগে, বেরোতে পারেন, আপনার গানটা শুনতে হয়। আসলে ভাইয়া, কণ্ঠটা হচ্ছে এটা উপরাল্লার দান, তো এইখানে আমি বা আপনার এটা কিছু করার নেই। আল্লাহ হয়তো আমাকে গলাটা দিয়েছে, আমি গান করছি আপনাদের জন্য, তো সব কিছুই বিধাতার দান, আমি জাস্ট কণ্ঠটা দান করছি একটা গানে। তো এটা আপনাদের ভালো লাগে সেটা উপরাল্লার ইচ্ছা, এখন উপরাল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। তবে আমি চেষ্টা করি যে আমার যে ভয়েসটা আছে সেটা দিয়ে আমি গান করার, এবং এটা দিয়েই মানুষের মন জয় করেছি, জয় করতে চাই। এখন কাজের ব্যস্ততা কেমন? প্রচুর কাজ হচ্ছে, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমার ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমার নতুন নতুন গান আসছে, নতুন নতুন মিউজিক ভিডিও আসছে, যেমন আজকেও আপনাদের কাজ করলাম, তো এরকম প্রতিদিনই আমার গান আসছে। গত 4 দিন আগে আমার একটি গান রিলিজ হয়েছে, আমি একটু বলে নিই যে আমার একটি চ্যানেল ছিল আবর্তন মিডিয়া, সেই চ্যানেলটি যে কোনো কারণবশত চ্যানেলটি সাসপেন্ড হয়েছে। তো এটা নিয়ে খুব হতাশ ছিলাম কিছুদিন, তো থাকার পরে যে আমার 4 লক্ষ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল ছিল, ইভেন আমার একটি ইমন খান নামে ভেরিফাইড সিঙ্গার আর্টিস্ট চ্যানেল ছিল আর কি, সে চ্যানেলটিও চলে গেছে। তো এটা নিয়ে খুব মানে দুঃখ পেয়েছি, হতাশ হয়েছি, কিন্তু পরবর্তীতে একটা সময় চিন্তা করলাম যে না, এটা নিয়ে তো বসে থাকলে হবে না, আমাকে নতুন করে আমাকে পথ চলতে হবে, নতুন করে শুরু করতে হবে।
তো আমি রিসেন্ট হচ্ছে এই 17-18 দিন আগে একটি চ্যানেল আমি ওপেন করেছি, চ্যানেলটির নাম হচ্ছে ইকে এন্টারটেনমেন্ট, এবং এটা যদি আপনি মিনিংয়ে যান তাহলে হচ্ছে ইমন খান এন্টারটেনমেন্ট। তো অলরেডি হচ্ছে আমি 6 দিন আগে একটি গান রিলিজ করেছি, গানটি ডুয়েট গান, রোমান্টিক একটি গান, আমি যদিও স্যাড গান করি তারপরেও রোমান্টিক একটি গান আমি রিলিজ করেছি। গানটির শিরোনাম হচ্ছে পদ্মাবতী, এবং এই গানটি আমার সঙ্গে মানে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় গায়িকা অঙ্কন, এবং গানটি ইতিমধ্যেই 6 দিনে হচ্ছে 5 লক্ষ ভিউ অলরেডি হয়ে গেছে। এটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শ্রোতারা গানটিকে ভীষণভাবে গ্রহণ করেছেন। আশা রাখি অনেক ভালো ভালো গান এই চ্যানেলে আসবে, আপনারা ইমন খান এন্টারটেনমেন্ট চ্যানেলের সঙ্গে থাকবেন। এই হচ্ছে কাজের গতি, এবং বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কোম্পানিতে আরও অসংখ্য গানের কাজ চলছে। আচ্ছা, দেখা যায় যে অনেকেই আছে একটু গান শেখার পরে বা লাইট লাইমে আসার পরেই কিন্তু একটা কীরকম একটা ভাব চলে আসে, তো প্রকৃত শিল্পীর এই ভাবটা আসলে আসলে আমি বলবো যে এটা আসলে ওরা তো নতুন, বা যারাই আসছে আর কি নতুন নতুন অবস্থায় আসলে অনেকেরই এটা জানতে এবং বুঝতে সময়ের প্রয়োজন। তো আসলে আমরাও তো আসছি সেই মানে গুনতে গুনতে হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে 17 বছর। তো একটা সময় হয়তো আমিও এরকম ছিলাম যে যখন নতুন ছিলাম বুঝতাম না অনেক কিছু। তো যারা নতুন আসছে তারা ওয়েলকাম, তাদেরকে ওয়েলকাম, অনেক সুন্দর করছে, অনেক ভালো গান করছে, কিন্তু এই যে বোঝার যে বিষয়টা এটি অবশ্যই সময় লাগবে, এবং তারা আস্তে ধীরে এটা বুঝে যাবে যে না আসলে কীভাবে কীরকম হওয়াটা উচিত, কীরকম গান করা উচিত, কার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, এটা সব হয়ে যাবে ইনশাল্লাহ। শুভকামনা তাদের জন্য। সবচেয়ে শেষ প্রশ্নটা হচ্ছে আপনাকে মুভিতে আসলে দেখা যায় না? মুভিতে আসলে দেখা যায় না সেটা বললে ভুল হবে, কারণ আমার একটি গান অলরেডি আছে যেটি ওরকমভাবে আমি বলি যে আমার একটি গান আছে অলরেডি, সেটা হচ্ছে জীবনেও তুমি মরণেও তুমি, যেটা হচ্ছে গানটি অলরেডি 1 কোটির উপরে ভিউ, তো আলহামদুলিল্লাহ, এবং কন্টিনিউ হব ইনশাল্লাহ, সেই আশাটা আছে, এবং ইনশাল্লাহ আগামীতে অনেক গান করব এটি মানে আশা করছি ইনশাল্লাহ। সিনেমায় গান করা তো সবারই স্বপ্ন থাকে, আপনি ওই ধারণা কি আপনার ভিতরে আছে কি না? অবশ্যই, অবভিয়াসলি এটা সব শিল্পীরই জীবনে একটাই স্বপ্ন থাকে, একটাই ইয়া থাকে যে সিনেমাতে গান করব, প্লেব্যাক করব, আমার গান সবাই শুনবে, তো সেই স্বপ্নটা তো অবশ্যই আমার মধ্যেও আছে। তবে আমি যেটি বলতে চাইছিলাম যে অনেক ছবি আমরা বানাচ্ছি বা অনেকেই গান গাচ্ছে, সেই কিন্তু সেই গানগুলো কিন্তু রিলিজ হচ্ছে না। আপনারা দেখেন যে প্রতিদিনই মহরত হচ্ছে, অমক হচ্ছে, তমক, কিন্তু সেই গানগুলো তো আসে না। তো আমি চাই না যে এমন কোনো ছবিতে গান করতে, আমি চাই যে অবশ্যই ভালো মানের কোনো ডিরেক্টর হলে বা যদি ভালো কোনো গান থাকে, যেমন আমি স্যাড গান করি বা এখন রোমান্টিক গানও শুরু করছি, তো ডিরেক্টর যদি মনে করে বা প্রডিউসার যদি মনে করে যে না আমাকে দিয়ে গান করানো উচিত বা এই গানটাতে আমাকে দরকার, অবশ্যই আমি করব। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যে গানটি করব সেই গানটি অবশ্যই সেটা রিলিজ হতে হবে, এবং ভালো মানের কোনো ডিরেক্টর হলে অবশ্যই, ভালো কথার কোনো গান হলে অবশ্যই সেটা আমিও করব, এটাই আমি আশা করছি ইনশাল্লাহ। ছোট করে একটা সব শেষ প্রশ্ন হচ্ছে বিতর্ক নিয়ে একটা, যে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিন্তু কোনাল, বলা হচ্ছে যে একটি বিখ্যাত একজন কণ্ঠশিল্পীর গান নকল করা, তো এই নকল গান আসলে পুরস্কার পাচ্ছে, এতে করে কি মানুষ নকলের প্রতি কি ঝুঁকে যাবে কি না, এই পুরস্কারটাকে আপনি কীভাবে দেখেন? নকল আসলে এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ হচ্ছে আমি ছোটো মানুষ আর এখানে যারা আছেন তারা অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষ আছেন, এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি চাই যে কোনো বিতর্ক না হোক কোনো গানে, আমরা ভালো গান করব, সুন্দর গান করব, এটি আমার মানে চাওয়া। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।